হ্যালো ফ্রেন্ডস, পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে ইটালি তার পরিচয় দিয়েছে শুধু রোমান সাম্রাজ্যের জন্য নয়, প্রাচীনকালের তার শিল্প ও বিজ্ঞান চর্চার প্রভাব আজও পৃথিবীতে রয়েছে এবং যতদিন মানুষ থাকবে তাকে অস্বীকার করাও সম্ভব হবে না। যে দেশে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো জন্মেছেন তার প্রমাণ মোনালিসার ছবি এখনও দিয়ে যাচ্ছে, যা লিওনার্দো দা ভিঞ্চির তৈরি। আর দূরের তারা বা গ্রহ নক্ষত্রকে কাছে থেকে দেখার আনন্দটার জন্য যে মানুষটার অবদান আমরা চিরকাল মনে রাখব, সেই গ্যালিলিও গ্যালিলির জন্ম এই ইটালিতে। মহাকাশ বিজ্ঞানে ব্যবহৃত টেলিস্কোপের উন্নতির পিছনে তার যেটুকু অবদান রয়েছে তা আজও সাধারণ মানুষ তথা বিজ্ঞানীদের কাছে অকল্পনীয়। ইটালির প্রতিটা কোণা তার ঐতিহ্য এবং শিল্প কারুকার্যের জন্য বিশ্ববিখ্যাত। আর আজকের ইটালির সম্বন্ধে বানানো এই পর্বে থাকছে এইরকমই অজানা এবং অবাক করা সব কথা। ইটালিয়া শব্দ থেকে এসেছে ইটালি, ইটালিয়া মানে ল্যান্ড অফ কাভস। সম্ভবত প্রাচীন দক্ষিণের ইটালীয় উপজাতিদের প্রতীক ছিল বুল বা ষাঁড়। আসলে ইটালির বর্তমানের দক্ষিণ দিকটাকেই ইটালিয়া নামে ডাকা হতো, যা পরে গ্রিকরা আরও বেশি জায়গাকে জুড়ে এই নামে ডাকতে শুরু করে। ইটালির মোট এরিয়া 301,340 বর্গ কিলোমিটার এবং দেশের চারিদিকে রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভানিয়া এবং ভূমধ্যসাগরের কিছু দ্বীপ সিসিলি এবং সার্ডিনিয়া। এছাড়া আরও ছোট ছোট দ্বীপ এই ভূমধ্যসাগরে আছে। চারটে সাগর ইটালির সীমানা অবস্থিত। দেশের যত নদী রয়েছে তার বেশিরভাগটাই গিয়ে মিলেছে অ্যাড্রিয়াটিক সিতে। পিও নদী ইটালির সবথেকে দীর্ঘ নদী, যার দৈর্ঘ্য 652 কিলোমিটার। পিও নদী ভেনিস শহরের কাছে বদ্বীপ তৈরি করে অ্যাড্রিয়াটিক সাগরে মিশেছে। ইটালির সর্বোচ্চ শৃঙ্গ মন্টে বিয়াঙ্কো বা মন্ট ব্ল্যাঙ্ক। আল্পস পর্বতমালার অন্তর্গত এর উচ্চতা 4,808.7 মিটার। ইউরোপ মহাদেশের অন্তর্গত সক্রিয় কিছু আগ্নেয়গিরির মধ্যে কয়েকটা ইটালিতে আছে, যাদের মধ্যে সবথেকে বিপজ্জনক হিসেবে পরিচিত ভেসুভিয়াস, এবং দেশের 14টা আগ্নেয়গিরির মধ্যে 4টে সবচেয়ে সক্রিয়, এটনা, স্ট্রম্বলি, ভালকানো, ভেসুভিয়াস। এদের মধ্যে ভেসুভিয়াস বেশি সক্রিয় এবং বিপজ্জনক এই কারণে যে এর আগে সে নিজের ধ্বংসলীলা দেখিয়েছে, আর এই সক্রিয় আগ্নেয়গিরির আশেপাশে রয়েছে কয়েক লক্ষ মানুষের বসতি। দেশের তৃতীয় দীর্ঘতম নদী টাইবার নদীর তীরে অবস্থিত রোম শহর। রোম শহর ইটালি এবং তার এক প্রশাসনিক ক্ষেত্র ল্যাজিওর রাজধানী। রোমের ইতিহাস কয়েক শতাব্দীর, যেখানে প্রাচীন বাড়িঘর এবং ভাস্কর্য পৃথিবীর আশ্চর্য নির্মাণের মধ্যে গণ্য হয়। একসময় রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এই রোম, তাই ঐতিহাসিকদের মতে রোমকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান রূপেও আখ্যা দেওয়া হয়। আবার পৃথিবীর আদিমকালে নির্মিত বড় এবং গুরুত্বপূর্ণ শহর রোম। এই রোম শহরের মধ্যেই রয়েছে পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি। রোমের কয়েকটি নাম কয়েকজন বিশিষ্ট জনেরা দিয়েছেন, যেমন দ্য ইটারনাল সিটি, কাপুট মুন্ডি মানে ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। ভ্যাটিকান সিটির উপস্থিতি এবং রোমের পুরাতন কারুকার্যগুলি এখন পর্যটক পরিদর্শনের জন্য সবসময় ব্যস্ত থাকে। এই সমস্ত কারণে গ্লোবাল সিটির জন্য উপযুক্ত স্ট্যাটাস রোমকে দেওয়া হয়েছে। আরেকটা বিখ্যাত শহর ভেনিস এই ইটালিতে আছে। প্রায় 118টা ছোট দ্বীপ নিয়ে গঠিত এই শহর, আর এই ছোট ছোট দ্বীপগুলিকে যুক্ত করেছে 400টির মতো ব্রিজ। দ্বীপগুলির মধ্যে দিয়ে বয়ে যাওয়া ক্যানেলগুলির মধ্যে দিয়ে যাওয়ার সময় বোঝা যায় এই শহরের সৌন্দর্যটা। তাই আমাদের সিনেমাতেও এই শহরের ঝলক আমরা দেখতে পাই। ভেনিস নামের উৎপত্তি ভেনেটি নামের এক প্রাচীন মানুষদের থেকে, যারা এই জায়গায় বসবাস করত। একসময় শিল্পীদের প্রাণকেন্দ্র বলে পরিচিত এই ভেনিস শিল্পকার্যের জন্য বিশ্ববিখ্যাত। একদা ভেনিস ইউরোপের ক্যাপিটাল অফ প্রিন্টিং বলেও পরিচিত ছিল। ভেনেটিয়ান গ্লাস এবং মুরানো গ্লাস বলে পরিচিত কাঁচের অসাধারণ কারুকার্যের জন্য ভেনিস প্রাচীনকাল থেকেই পরিচিত। ইটালির নাম করা পর্যটনস্থল এই ভেনিসেরও কয়েকটা নাম আছে, যেমন সিটি অফ ওয়াটার, সিটি অফ ব্রিজেস, দ্য ফ্লোটিং সিটি, সিটি অফ ক্যানেলস। ইটালি জনসংখ্যার দিক দিয়ে বর্তমানে 23তম এবং 2018 অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 6,04,36,469 জন, আর দেশের প্রতি বর্গ কিলোমিটার জায়গায় 201.3 জন মানুষ থাকে। ইটালিয়ান ভাষা এদেশের আধিকারিক ভাষা এবং দেশের নাগরিকদের ইটালিয়ান বলে, আর দেশের জনবহুল এথনিক গ্রুপটাও ইটালিয়ান। ইটালিতে আইন শৃঙ্খলার বড় বাধা মাফিয়া। এই মাফিয়াদের উপস্থিতি দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। ভয়ঙ্কর এই মাফিয়ারা নানা রকম অপরাধের সঙ্গে যুক্ত থাকে। ইটালির পুলিশ তাদের দামি গাড়ির ব্যবহারের জন্য জনপ্রিয়। বিশ্বের দামি দামি গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বোরগিনির গাড়ি এখানকার পুলিশ ফোর্স ব্যবহার করে। টিভিতে বা বিভিন্ন ম্যাগাজিনে ইটালিয়ান খাবারের চর্চা আমরা দেখে থাকি, তাই ইটালিয়ানরা তাদের খাবারের জন্য গর্বিত। তারা মনে করে যে ইউরোপিয়ানদের তারাই নাকি রান্না শিখিয়েছে। তারা এটাও দাবি করে চীনাদের মারফত আইসক্রিমের সঙ্গে ও কফির সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্বটাও নাকি তাদেরই। আবার ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোও নাকি ইটালিয়ানরাই শিখিয়েছে। ভালো খাবারের সঙ্গে পরিচয় ইটালিয়ানরা অনেক আগেই পেয়েছে। পারমেসান চিজ প্রথম তৈরি হয় পারমাতে, যা ইটালিতে অবস্থিত। এছাড়া মজারেলা ও রিকোটা নামের চিজ তৈরির ক্রেডিটটাও ইটালিয়ানদের। বিশ্বে প্রথম সারির উন্নত অর্থনীতি সম্পন্ন দেশ ইটালি। নিজের অত্যাধুনিক প্রযুক্তি, গাড়ি এবং নানা রকম জিনিসের উৎপাদনের জন্য ইটালি পরিচিত। নাম করা গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বোরগিনি, ফেরারি এবং মাজেরাটির হেডকোয়ার্টারও ইটালিতে আছে। ইটালির জাতীয় মুদ্রা ইউরো। এখন 1 ইউরো সমান 78.92 ভারতীয় রুপিস এবং 96.51 বাংলাদেশি টাকা। ইটালির আরও একটা শহর মিলান তার ফ্যাশন এবং ডিজাইনের জন্য প্রসিদ্ধ, তাই একে আবার বিশ্বের ফ্যাশন এবং ডিজাইন ক্যাপিটালও বলা হয়। তবে এই শহরের পরিচয় ফুটবলের জন্যও আছে। নাম করা সব ফুটবলের মাঠ এবং ফুটবল দল এসি মিলান ও ইন্টার মিলান এই শহরের। আর ফুটবল এবং ইটালি এই দুটোকে আলাদা করা কঠিন। এখানকার মানুষের প্রিয় খেলা ফুটবল, তাই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবথেকে সফল দলগুলির তালিকায় ইটালি ন্যাশনাল ফুটবল টিম আছে, যাকে এখানে গ্লি আজুরি বা দ্য ব্লুজ বলে।
যদিও 2018 বিশ্বকাপে ইতালির দল কোয়ালিফাই করতে পারেনি, তবুও ইতালির দলের সাকসেস স্টোরি অতীতকালের মতো ভবিষ্যতেও বজায় থাকবে। ইতালির ম্যারোস্টিকা নামের এক টাউনে গজ, ঘোড়া বা রাজা ও মন্ত্রী না, জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয়। মানুষ দিয়ে খেলা চেসের জন্য টাউনটা জনপ্রিয়। এই খেলা কয়েকশো বছরের পুরনো। রুসো নামের সারনেমটা এখানে খুব কমন, অনেকের নামের সঙ্গে এই রুসো যুক্ত আছে। ইতালিতে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি থাকে। 2012 এক রিপোর্ট অনুযায়ী দেশে 83.3% খ্রিস্টান, 12.4% কোনো ধর্মে বিশ্বাসী না, 3.7% মুসলিম সম্প্রদায় এবং 0.6% অন্যান্য ধর্মে বিশ্বাসী এমন মানুষ আছে। 6 থেকে 16 বছর বয়স অব্দি ইতালিতে পড়াশোনা বিনামূল্যে করানো হয়। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেশটার বেশি, কারণ যে দেশে ইউনিভার্সিটি অফ বোলগনা রয়েছে, যাকে পৃথিবীর এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধরা হয়, আর দেশের শিক্ষিতের হার 99.2%। 2000 সালের দিকে বিশ্বের দ্বিতীয় সবথেকে ভালো স্বাস্থ্য পরিষেবার জন্য ইতালি প্রসিদ্ধ ছিল। ফলস্বরূপ ইতালিতে মেয়েদের সম্ভাব্য আয়ুকাল 85 বছর এবং ছেলেদের 80 বছর। এবার বলুন, ইটালিয়ান পিজা না পাস্তা, কোনটা আপনাদের পছন্দ? অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।